শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সালে আহমদ, বাবার নাম মোহাম্মদ ইদ্রিস, মাতার নাম জরিবা খাতুন। আমার বাড়ি 4 নম্বর দুমি ইউনিয়ন, পোস্ট অফিস মহাদানার, থানা আগে বীরেশ্বরায়, বর্তমান দোলালগঞ্জ। আমি 1970-এ প্রথম নিজামপুর কলেজ ছাত্র সংসদে ছিলাম এবং কলেজ কমিটিতে ছিলাম। এরপর আমি 1971-এ ছাগলনাইয়া হয়ে ভারতে হরিণা ক্যাম্পে যাই। এরপরে ওইখানে আমি বিহার ছাগলিয়াতে ওইখানে আমরা ট্রেনিং করি। ওখানে আমাদের জাফর ভাই ছিল, আমাদের আগে অন্য গ্রুপে ছিল সিএসি জাফর, ওইখানে জনাল হাজার ইয়ে ট্রেনিং করছে, তবে আমাদের সাথে না। ওখান থেকে আমরা আসছি বিয়াতে হরিণাতে। এরপর আমরা জাফর ভাইয়ের সাথে এক গ্রুপ, তবে আমরা মিরেশ্বরায় দিয়েছিলাম। আপনার গ্রুপ কমান্ডার আমার কে ছিল? আমার একটা বাবুল বলে একটা ইয়ে আছে, সম্পত্তি বাবু। আমরা আলাদা হয়েছি, আমরা জাফর ভাই চিনছি, জাফর ভাইয়ের আন্ডারে ছিলাম। আপনার কোনো অপারেশন এরপরে আমি দেশে চলে এসেছি। বর্তমানে আমার সাত মেয়ে ডাক্তার, এক মেয়ে ফার্মাসি ডিগ্রি মাস্টার্স, আর এক মেয়েসিটিতে এখন ইঞ্জিনিয়ারিং করতেছি। আমরা দেশ তার জন্য যুদ্ধ করেছিলাম, একটা সুন্দর সোনার বাংলা এটাই হোক, শেখ হাসিনার নেতৃত্ব দিতেছি, আমরা শেখ হাসিনার নেতৃত্ব দায়ী চাইতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।